জয়পুরহাটের তিলকপুর এলাকায় আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সকাল 7টার দিকে নীলফামারি থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুরের এই স্টেশনে আসার পর থেকে হঠাৎ করে কিন্তু এই 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়, এবং বগি লাইনচ্যুত হওয়ার পরে কিন্তু পুরো উত্তরাঞ্চলের সাথে ঢাকা এবং আন্তঃযোগাযোগের যে রেল যোগাযোগ ব্যবস্থা পুরোটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তবে এই স্থানীয়ভাবে এখানে রিলিফ ট্রেন আনা হয়েছে, রিলিফ ট্রেন কিন্তু এখন কাজ করছেন। তবে এখানকার যারা দায়িত্বরত কর্মকর্তারা বলছেন যে ইতিমধ্যে কিন্তু কয়েকটি বগি, 4টি বগির মধ্যে 3টি বগি তোলা হয়েছে, এবং তারা আশা করছেন খুব দ্রুতই এই পরিস্থিতি উত্তরণ ঘটবে এবং আন্তঃযোগাযোগ আবার সম্পন্ন হবে। তবে এই জয়পুরহাট থেকে পুরো যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার পর কিন্তু দীর্ঘ ভোগান্তিতে পরে পথ এখানকার যাত্রীরা। একতা এক্সপ্রেসের এই সকালে ছেড়ে এসেছিল এবং পরবর্তীতে এই যাত্রীরা কিন্তু একটা দীর্ঘ ভোগান্তির কারণে পুরো যোগাযোগ ব্যবস্থার সাথে বিচ্ছিন্ন অবস্থা বিরাজ করছে। তবে আশা করছেন কিছুক্ষণের মধ্যেই এই সংস্কার কাজ শেষ হবে, রিলিফ ট্রেন কাজ করছে। স্থানীয় এখানকার স্টেশন মাস্টার আমাকে জানিয়েছেন তারা আশা করছেন যে যে পরিমাণ এখানে লোকবল দেওয়ার কথা ছিল সেই পর্যায়ে কিন্তু কাজ শুরু হয়েছে এবং কাজ করছেন তারা। তবে যাত্রীরা কিন্তু দীর্ঘ ভোগান্তিতে এখানে আমরা লক্ষ্য করছিলাম যে আসলে ঢাকামুখী এই একতা এক্সপ্রেসে অসংখ্য যাত্রী ঈদ ফেরত যারা ঈদের ছুটি নিয়ে এসেছিলেন তারা এখন ফেরতের পথে রয়েছেন। তারা কিন্তু একটা প্রচণ্ড রোদের মধ্যে এই দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং এই পরিস্থিতি আরো হয়তো 1-2 ঘন্টা লাগবে এমন কথা বলছে এখানকার কর্তৃপক্ষ। তবে সব মিলে কিন্তু পুরো রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু হৃদের এই ফিরতি পথে যারা যাত্রী ছিলেন তারা কিন্তু চরম একটা দুর্ভোগে রয়েছেন, এবং রেল কর্তৃপক্ষ আসলে প্রথম দিক থেকে আশা করছিলেন যে দ্রুতই 1-2 ঘন্টার মধ্যেই এই পরিস্থিতি উত্তরণ হবে, কিন্তু দীর্ঘ সময় কিন্তু লাগছে। এখনো পর্যন্ত 3টি বগি তোলা হয়েছে, আরো 2-1টি বগি এখানে রয়েছে যে বগিটি কিন্তু সংস্কারের কাজ চলছে। তো সব মিলে কিন্তু যে দুর্ভোগ বা দুর্গতি বিশেষ করে ঢাকাগামী যারা যাত্রী এই মুহূর্তে তারা ঢাকা ফিরছিলেন তারা কিন্তু চরম একটা দুর্ভোগে রয়েছেন এই রেলের হঠাৎ বিপর্যয়ের কারণে। এই ছিল তিলকপুরের রেল দুর্ঘটনার খবর আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম জয়পুরহাট থেকে।